দশ নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলিকুমতুল্লা কাত আমার প্রশ্ন হলো একজন শিক্ষক শেখুল হাদিস উনি বোখারি পড়ায় কিন্তু গোল ঘোষে ওনার কাছ থেকে শিক্ষা অর্জন করা যাবে কি কিংবা কোন ফতোয়া জানা যাবে কি দয়া করে আমাকে জানাবেন শিক্ষক হচ্ছে শৈখুল হাদিস হাদিসের যদি শেখ হবে সত্যিকার অর্থে তাহলে হাদিসের অনুসরণ করবে এসব হচ্ছে কথিত শেখুল হাদিস কিন্তু আহলে বিদাত আমার জানা মতে আলহামদুলিল্লাহ কোরআনসোন অনুসারী আহলাদিস আলমাইকেরামগণ গুলকে হারাম মনে করেন তামাক থেকে যত কিছু হয়ে থাকে সব কিছুকে জর্দা বিড়ি সিগারেট গুল খৈনি গুটটায় সব কিছুকে হারাম মনে করেন মাকরু তো হারাম তেন নয় মাকরু মকরু চলবে না হারাম খাবাইস এবং এগুলি হচ্ছে খবিস নোংরা জিনিস জি এই খবিস নোংরা জিনিস এই জন্য তামাক পাতা বকরি ছাগল গরু তো খায় না কিন্তু এক শ্রেণীর মানুষ যাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে তারা খায় আর এক শ্রেণীর এইসব যারা মাদ্রাসা পড়ুয়া তাদের বদ অভ্যাস হয়ে গেছে তারা এইসব হারাম খেয়ে থাকে আর মানুষ যখন হারাম খায় তখন আর ওই ইমানি চেতনা থাকে না ধীরে ধীরে হারামে ডুবে যায় এবং তার জন্য বিভিন্ন বাহানা খুঁজে আল্লাহ এসব হারাম থেকে সবাইকে বেঁচে থাকার তো দান বিশেষ করে যারা নিজেদেরকে আলেম সমাজ বলছেন তাদেরকে এসব হারাম ভক্ষণ থেকে বেঁচে থাকার তো দান করে উনি বোখারই পড়ান কিন্তু গুল ঘোষেন হারাম কাজ করেন তার কাছ থেকে শিক্ষা অর্জন করা যাবে কি যদি বিকল্প ভালো কোনো শাইফুল হাদিস আলেম পান তাহলে তার কাছ থেকে শিখবেন না তার শিখবেন না কিন্তু যদি দেখা যায় তার মতো কোনো আলেম নেই আর তার এই দোষ রয়েছে সেই হারাম ভক্ষণ করে কিন্তু তার কাছে এলিম রয়েছে প্রথম কথা কোরআন শোনা এলিম হইতে হবে মজহাবী অন্ধ মোকাল্লেদ মোকাল্লেদের আবার কিসের এলিম থাকে ও তো মুকাল্ল মানেই তো বলছে যে আমার কোনো ইজতেহাদের অধিকার নেই আমি তো একজন এমের অন্ধ বা মরিত অন্ধ মুকাল্লেদ মোকাল্লেদ মানে কি তাকে রশি দিয়ে দিয়েছে আমাকে যেদিকে টানবেন সেদিকে যাব সুতরাং তাদের কাছে এলেম আর কী থাকবে কিন্তু তারপরে তারা এলেমের দাবিদার যদি দেখা যায় যে তার কাছে দিন শিখতেই হচ্ছে তার বিকল্প কেউ নেই তাহলে প্রয়োজনে এলিম শিখা এমন সাবজেক্ট শিখা যায় যেটা অন্য কারো কাছে এত সুন্দরভাবে পাচ্ছেন না অথবা পাচ্ছেন না তবে এই হারাম খাওয়া ব্যক্তি যে হারামে লিপ্ত আর আরেকজন হচ্ছে বিদাতি বিদাতপন্থী বিদাতি আলেমের কাছে এলিম শিখা যাবে না কারণ এলিম শিখছেন দিনের আর সে হচ্ছে বেদাতি সুতরাং বিদাতির কাছে যখন দিনই এলম শিখবেন তখন সেই ব্যক্তি সেখানে বিষ ঢুকিয়ে দেবে কারণ তার বেদাতি ধ্যান ধারণা বেদাতি ইমান আমল রয়েছে সুতরাং বেদাতি আলেমের কাছে এলম দিনের এলম শেখা যাবে না বেদাতি আলেমের কাছে দুনিয়া শিখেন সায়েন্স টেকনোলজি শিখেন যে কোনো অসুবিধা নেই দুনিয়া শিক্ষা শিখেন বেদাতি আলেমের কাছে সে আপনার ওইভাবে ক্ষতি করতে পারবে না কিন্তু যখন দিন শিখবেন বিদাতির কাছে শিখবেন না আর বিদাত ছাড়া অন্যান্য পাপে যারা জড়িয়ে আছে আর এই এই শ্রেণীর যারা হারাম খাচ্ছে ধরেন অথবা হারাম কাজ করছে গিবোধ করছে চুগলখড়ি করছে ইত্যাদি বদ অভ্যাস রয়েছে হারামে জড়িয়ে আছে কিন্তু শির বেদাত মুক্ত তাদের থেকে এলম শিখতে পারবেন কিন্তু যদি সৎ নেক ওস্তাদ পান তাহলে এইরকম অসৎ গুণাগার ওস্তাদের কাছে এলম শিখবেন না الله رب العالمين جنوب زهر توفيق دان قارين يبعش إيه كي الله رب العالمين إنما المؤمنون الذين إذا الله وجلت قلوبهم